ইউরেশিয়া অঞ্চলের দেশগুলোকে নিয়ে গঠন করা হয় সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন বা এসসিও প্রথম দিকে এ জোট যুক্তরাষ্ট্র এবং পশ্চিমাদের আধিপত্য রুখতে কাজ করলেও সময়ের সঙ্গে জোটের সদস্য বৃদ্ধি সহ সদস্য দেশগুলোর মধ্যে সহযোগিতার পরিমাণও বেড়েছে পাল্লা দিয়ে মঙ্গলবার ভারতের সভাপতিত্বে ভার্চুয়ালি শুরু হয় এই সম্মেলন এতে আঞ্চলিক নিরাপত্তা খাদ্য নিরাপত্তা অর্থনৈতিক উন্নয়ন ও জলবায়ু পরিবর্তনের মতো বিষয়গুলো নিয়ে আলোচনা করেন জোটভুক্ত দেশের নেতারা এছাড়া এবারের সম্মেলনে ইরানকে এসসিও জোটভুক্ত করা হয় এর ফলে উভয় পক্ষই লাভবান হবে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রীর বক্তব্যে গুরুত্ব পায় সন্ত্রাসবাদ দমনে সদস্য দেশগুলোর কার্যকর ভূমিকার বিষয়টি বৈশ্বিক এবং আঞ্চলিক শান্তি অর্জনে সন্ত্রাসবাদকে বাধা হিসেবে উল্লেখ করেন মোদী এছাড়া আফগানিস্তানকে মানবিক সহায়তা দেওয়ার জন্য সদস্য দেশের প্রতি আহ্বান জানান তিনি আর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পশ্চিমা নিষেধাজ্ঞা এবং উস্কানের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য জোটের সদস্যদের আহ্বান জানান এছাড়া এসসিও জোটের সদস্য দেশের মধ্যে বাণিজ্যের ক্ষেত্রে মস্কো নিজস্ব মুদ্রা ব্যবহারের পরিকল্পনা করছে বলেও জানান পুতিন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং আঞ্চলিক নিরাপত্তা ও শান্তি নিশ্চিতে এসসিও সদস্য দেশের একসঙ্গে কাজ করার আহ্বান জানান आतंकवाद क्षेत्रीय एवं वैश्विक शांति के लिए प्रमुख खतरा बना हुआ है हम चुनौती से निपटने के लिए निर्णायक कार्रवाई आवश्यक है आतंकवाद चाहे किसी भी रूप में हो किसी भी अभिव्यक्ति में हो हमें इसके विरुद्ध এই আমরা একটি যুদ্ধের মধ্যে রাশিয়ার বিরুদ্ধে বেআইনি ভাবে অনেকগুলো নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে আমি দৃঢ়তার সঙ্গে বলতে চাই রাশিয়া এসব নিষেধাজ্ঞা ও আন্তর্জাতিক চাপ সফলভাবে মোকাবিলা করে চলেছে এ অবস্থা থেকে আমরা ধীরে ধীরে বেরিয়ে আসছি 2001 সালে পশ্চিমা আধিপত্য থেকে বেরিয়ে আসার লক্ষ্যে চীন রাশিয়া এবং মধ্য এশিয়ার চার দেশ কাজাকস্তান কিরগিজিস্তান তাজিকিস্তান ও উজবেকিস্তানের উদ্যোগে প্রতিষ্ঠিত হয় সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন এরপর দু সালে এ জোটে যোগ দেয় ভারত ও পাকিস্তান এবারের সম্মেলনে সদস্য দেশগুলো ছাড়াও অংশ নেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস মিহিরাজ মজুমদার সময় সংবাদ